জি আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে সবাইকে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকিবুর রহমান। আমরা প্রায় সময় বলে থাকি যে বিনিয়োগকারীদেরকে দেখে শুনে বিনিয়োগ করার জন্য, কারণ দেখে এবং ভালোভাবে না বুঝে বিনিয়োগ করলে বিনিয়োগকারী সাধারণত ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যেসব কোম্পানিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন কোম্পানির পারফরমেন্সের জন্য, সেটার ব্যাপারে আমরা কতটুকু খেয়াল রাখি বা কতটুকু কথা বলি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখা যাচ্ছে যে একটি কোম্পানি যখন প্রথম আসে তখন তার যে আর্থিক প্রতিবেদন দেওয়া হয় সেই প্রতিবেদন দেখে অনেকেই বিনিয়োগ করেন, কিন্তু পরবর্তী দেখা যায় যে সে আর্থিক প্রতিবেদন আর ঠিক থাকে না। এই এই ব্যাপারে আমরা আজকে আমরা আলোচনা করতে চাই যে এটাকে কীভাবে রেটিফাই করা যায়, এটার মধ্যে কীভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতে নিয়ে আসা যায়, এইসব ব্যাপারে আলোচনা করার জন্য আজকে আমার সাথে তিনজন অতিথি আছেন। আমি প্রথমেই আমি তিনজন অতিথিকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার বাম পাশে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বার এবং সাবেক ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক খুজিস্তা নুরি নাহারিন, আমরা যাকে মুন্নি বলে ডাকি, এবং আমার ডান পাশে আছেন মিজানুর রহমান খান, যিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সহসভাপতি এবং পরিচালক ছিলেন এবং একজন শেয়ার স্টেক হোল্ডার এবং অলসো নিজেও একজন বিনিয়োগকারী। এবং আমার ডান পাশে আছেন জনাব আনিসুর রহমান এফসিএ, উনি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট। উনি সাধারণত ওনারা বিভিন্ন কোম্পানির প্রতিবেদন যাচাই বাছাই করেন এবং এটার উপর ওনারা ওনাদের প্রতিবেদনের উপর ওনারা ওনাদের মতামত দিয়ে থাকেন। তো এইসব ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই মুনির কাছে আসতে চাই যে এই যে কথাটুকু বলা হয় যে একটি কোম্পানি যখন বাজারে আসে, আসার পর আসার সময় দেখা যায় যে কোম্পানি ভালো একটি পিকচার দিয়ে, ভালো একটি আর্থিক প্রতিবেদন দিয়ে খুব অ্যাট্রাকটিভ করে কোম্পানিটি আসে, কিন্তু আমরা দেখতে পাই কোম্পানিটি এক বছর দু বছর যেতে না যেতে তখন দেখা যায় যে কোম্পানিটি যে যে একটি ভালো একটি অবস্থান শো করেছিল পরবর্তী পর্যায়ে এটা থাকে না। এটা কারণটা কি, এটাকে কীভাবে অ্যাড্রেস করা যায়? ধন্যবাদ রকিব ভাই। আমি একটু ক্লারিফাই করি যে এখানে আপনি মিজান ভাইকে বিনিয়োগকারী বলেছেন, আমরাও কিন্তু বিনিয়োগকারী, আপনি আমি বিনিয়োগকারী, আপনি বিনিয়োগকারী। আমাদের বিনিয়োগকারীদের মধ্যে সাধারণত একটা প্রশ্ন জাগে, সাধারণত একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর যেহেতু আমি চান্স পেয়েছি আমি আনসারটা করি। সেটা হচ্ছে ওনারা বলে যে আপনাদের তো লাভ লস নেই, বিকজ আপনাদের তো সবসময়ই লাভ, আপনাদের তো লস নাই, কারণ যখন মার্কেট খারাপ হয় নিয়ে মানে নেতিবাচক প্রভাব পড়ে তখনও তো আপনারা ইনকাম করেন। বাট বেসিক্যালি আমরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছি আমরা কিন্তু সবাই কম বেশি বিনিয়োগ আমাদেরও আছে এখানে, সো আমরা সবাই বিনিয়োগকারী। যখন লস অন্যদের হয় তখন আমাদেরও লস হয়, লসের পরিমাণটা আমাদেরও হয়, কারণ আমাদের ইনকাম সরাসরি ডিপেন্ড করে মার্কেটের উপর। অন্য অন্য বিনিয়োগকারীদের মতন সেম আমরাও ক্ষতিগ্রস্ত হই। আমরা যেটা বলছিলাম, আপনি যে প্রশ্নটা করেছেন যে নতুন নতুন কোম্পানির উদ্যোক্তা পরিচালক, এই জিনিসটা হয়েছে যে আমরা প্রায়শই দেখে থাকি যে একটা কোম্পানি যখন আসে, ভালো একটা কোম্পানি, তাদের ইপিএস ভালো, আর্নিং ভালো, ডিভিডেন্ড ভালো দেখাচ্ছে, স্বচ্ছতা দেখাচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আসার পরে আমরা দেখি যে তারা কী করছে, অনেক ক্ষেত্রে তাদের লোনটার পরিশোধ করে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটা হয় আমি প্রধানত মনে করি যে অসততা, এটা উদ্যোক্তা পরিচালক যারা আছে, স্পন্সর ডিরেক্টর যারা আছেন, তাদের অসততাটাই মূলত দায়ী এই কারণে। কারণ দেখা যায় যে অনেক সময় একটা লুক্রেটিভ আপনার প্রসপেক্টাস দিয়ে একটা শেয়ার আসলো, সবাইকে ইমপ্রেসড, সবাই ইমপ্রেসড হয়ে ওখানে বিনিয়োগ করলো, তারপরে দেখা গেল কি ওই টাকাটা নিয়ে তারা কিন্তু তাদের লোন পরিশোধ করে দিচ্ছে ব্যাংকের। এতে করে কি হয় যে ব্যাংকের যে দায়বদ্ধতা, ব্যাংকের কাছে যে দায়গ্রস্ততা কোম্পানি, সেটা কিন্তু বিনিয়োগকারীদের উপর চলে আসছে। এবং পরবর্তীতে তারা ওই যেটা হতো যে প্রথমে ডিভিডেন্ডটা দিত শেয়ার, শেয়ারে দিয়ে তারা শেয়ারটাকে সেল করে নিয়ে আপনার তারা নিজেদের টাকাটা উইথড্র করে নিয়ে এটা বিনিয়োগকারীদেরকে তারপরের পরের ইয়েতে দেখা গেল যে পরের কোয়ার্টার কিংবা পরের বছর দেখা গেল যে এখানে দিচ্ছে না। আমরা কিছুদিন আগেও একটা কোম্পানি এসেছে যারা 100% ডিভিডেন্ড দিয়েছে, দেওয়ার পরে তারপরে কিন্তু পরে আর ওইভাবে ডিভিডেন্ড দিচ্ছে না, দেখাচ্ছে লস হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের সঙ্গে চার্টার অ্যাকাউন্ট্যান্ট সাহেব আছেন, উনি আরও ডিটেলস ভালোভাবে বুঝাতে পারবে। আমি আমার মনে হয় যে মুনি আমি বুঝতে পেরেছি, আমি মনে হয় আমি আনিস ভাইয়ের কাছে চলে আসতে পারি সরাসরি। আচ্ছা আনিস ভাই, আপনি কি বলবেন যে আপনারা তো প্রতিবেদন যাচাই বাছাই করেন, যেটা কোম্পানি যেটা প্রতিবেদন তৈরি করে, আর্থিক প্রতিবেদন যেটা তৈরি করে, অর্থাৎ নিরীক্ষা প্রতিবেদন যেটা তৈরি করে, সেটার উপর আপনারা কমেন্ট করেন, আপনারা এটার উপর মতামত দেন। সেখানে আপনারা যে এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে অ্যাকাউন্টিং, সেটা কি ফলো করা হয়? ধন্যবাদ আপনাকে। এখানে দুটা দিক আছে। প্রথম দিকটা হচ্ছে যে কোম্পানি তার স্বচ্ছতার আলোকে আর্থিক প্রতিবেদনটা প্রস্তুত করবে, এইটা হলো কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব।
আর অডিটরের দায়িত্ব হচ্ছে আমরা কি করব, আমরা করব যে স্বচ্ছতা নিরিখে দেশীয় এবং আন্তর্জাতিক মান বজায় রেখে যে যে আর্থিক আপনার প্রতিবেদনটা বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তার তৈরি করেছে সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে আমরা অডিট করে দেখব, নিরীক্ষা করব। নিরীক্ষা করার পরে দেখব যে এটা যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করে কি না, যদি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট না করে তাহলে তো আমরা আমাদের অপিনিয়ন একটা দাঁড় করাবো, কোয়ালিফাইড অপিনিয়ন, যে কোথায় কোথায় ল্যাপসেসগুলো রয়েছে সেই ল্যাপসেসগুলোকে হাইলাইট করে আমরা কোয়ালিফাইড অপিনিয়ন দিয়ে আমরা আমাদের মতামতটা ওইভাবে পেশ করি। অনেকে বলে থাকে যে আনিস ভাই, অনেকে বলে থাকে যে আপনারা কোম্পানির পরিচালক দ্বারা বা স্পন্সর দ্বারা আপনারা ইনফ্লুয়েন্সড হয়ে থাকে, তারা ঠিক যেভাবে বলে সেইভাবে আপনারা এটাকে সার্টিফিকেট করেন, কিন্তু এটা ঠিক? আপনি যে একজন একজন খুব ভালো নাম করা কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে বা কোম্পানির মালিক হিসাবে আপনার কাছে আমাদের এটা জিজ্ঞাসা, আপনি যে কথাটা বলেছেন সমাজের বাইরে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাও কেউ না, কেউ না। জি জি, এই জিনিসটা কিন্তু সবাইকে অনুধাবন করতে হবে। রিকোয়েস্ট সমাজ থেকে যখন আসে, প্রেশার যখন আসে, কিছু কিছু ক্ষেত্রে আমরাও কিছুটা তো আমরাও স্যাক্রিফাইস করি। কী ধরনের স্যাক্রিফাইস করেন? যেমন ধরেন উনি যে যে কী ধরনের সেটা হচ্ছে যে যে প্রতিবেদনটা যেভাবে আমি দাঁড় করাচ্ছি সেটা তখন তার মনোভূত হয় না যে ভাই এটা ম্যানেজমেন্ট রিপোর্টে আপনার নিয়ে যান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসে যেটা আমরা আদৌ আমরাকে ওটাকে আমরা ই করতে পারি না, ওইটাকে পরিবর্তন করতে মেনে নিতে পারি না, সেই ক্ষেত্রে করি না। আর সবচেয়ে বড় কথা হলো ইদানিংকালে রিসেন্টলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হওয়াতে আমি মনে করি আমাদেরও একটা এখানে একটা সেফগার্ড এসেছে, কারণ আমরা এখন বলতে পারি যে ভাই আমরা কি আর জেল, আপনাদের জন্য কি আমরা জেলে যাব, জরিমানায় পড়ব? এটাও আমরা এখন মাথায় রেখে আমরা প্রতিবেদনটাকে আমরা এখন কোয়ালিফাইড অপিনিয়নই ম্যাক্সিমাম। একজন প্রিয় দর্শক আমাদের সাথে আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে ফোনটি করুন। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমার নাম মুরাদ, আমি মতিঝিল থেকে বলছি। জি ভাইয়া বলুন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী ব্যাংক এক্সপোজার 2 বছর বাড়ানো হবে লিমিট এইটা বললেন, এবং এর পরবর্তীতে আমাদের খুব সুনাম ধন্য গভর্নর সাহেব জানালেন যে অনেক ব্যাংক অ্যাডজাস্ট করে ফেলেছে এবং বাকি যে কয়টা আছে তারা এই সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলবে, এবং তার পরবর্তীতে আপনি দেখেছেন যে মার্কেটের অবস্থা কি হচ্ছে, এবং এই জিনিসটা একটু আপনি সুন্দরভাবে ক্লিয়ার করেন যাতে আমরা অসহায় বিনিয়োগকারীরা আপনার দ্বারা উপকৃত হই, যে ব্যাংক এক্সপোজার ব্যাংকের গভর্নর যা বলেছেন বাংলাদেশ ব্যাংকের, এটা কি এই জুলাইতে শেষ হয়ে যাবে না? জি ভাইয়া আমরা আপনার 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 অনুভূতি, আপনার কনসার্ন আমি বুঝতে পেরেছি, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। আমরা অপেক্ষা করি। আরেকটা টেলিফোন আছে প্রিয় দর্শক, যে আপনার নামটি বলে ফোনটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে রেহানা বলছিলাম। জি বলুন। ওই আমার 2014 এন্ডিং ইয়ারে শাহজালাল ব্যাংকের যে 10% শেয়ার ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে, জি, ওটা আমার অ্যাকাউন্টে এখনো আসে নাই। আমার অ্যাকাউন্টে বলতে আমাদের আচ্ছা আচ্ছা আমরা দেখবো, আচ্ছা ঠিক আছে, সেই ব্যাপারে আমরা আলোচনা করবো। জনাব মিজানুর রহমান খান, জি আপনি বলবেন। এই যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ অর্থমন্ত্রী যে কমিটমেন্ট করেছেন জাতির কাছে, বিনিয়োগকারীর কাছে, যে এক্সপোজার লিমিট অ্যাডজাস্টমেন্টের 2 বছর সময় বাড়িয়ে দেওয়া হবে। জি থ্যাংক ইউ রকিব ভাই, সম্মানিত প্রশ্নকর্তার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক কোশ্চেন উনি করেছেন, যেখানে মন্ত্রী মহোদয় বলছেন যে 2 বছরের জন্য আমরা বাড়াবো এক্সপোজার লিমিটটা, অ্যাডজাস্টমেন্টের টাইম। তো এটা খুবই দুঃখজনক, কারণ গভর্নর সাহেব উনি 5 বছর পরেও বুঝতে পারছেন যে শক্তিশালী অর্থনীতির জন্য একটা শক্তিশালী পুঁজিবাজার দরকার। তারপরেও ওনার পত্রপত্রিকা আমরাও দেখেছি, এই প্রশ্নকর্তা ভাইয়ের মতো আমরাও দেখেছি যে উনি বলেছেন এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমি মনে করি গত 3-4 দিন যে মার্কেট খারাপ হওয়ার, এটা 1 of the 2-3 reasons এটা একটা রিজন যে বিনিয়োগকারীরা বা ইনস্টিটিউশনগুলো ক্লিয়ার মেসেজটা তারা এখনও পায় নাই। আমারও মনে হয় যে এটার কার্যক্রম বোঝা
বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করা হয় নাই। তো এটা করা দরকার এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশ ইন টোটো এটা পালন করা উচিত। আর নাম্বার টু হলো রিসেন্টলি মার্কেট যে গত তিন দিন থেকে খারাপ, সেটার মূল কারণ হলো দুইটা মিউচুয়াল ফান্ড, আপনার ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, সেইগুলি ডাইলুটেড হয়ে যাবে, সেই জন্য তারা বাজারে শেয়ার সেল করতেছে, তার একটা প্রেসার পড়েছে, গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড। তো এইটাও আমার মনে হয় এইভাবে সেল করা উচিত না। এইভাবে মার্কেটে এমনি ডিপ্রেসড মার্কেট, মার্কেটটা একটু ভালো হচ্ছিল সেই অবস্থায় এরকমভাবে ফোর্স করে শেয়ার সেল করা উচিত না। ওর জন্য আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে অন্য কোনো মিউচুয়াল ফান্ডকে কিংবা মার্কেটের বাইরে এই শেয়ারগুলি সেল হওয়া উচিত, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, কারণ ভবিষ্যতে আরও এই ধরনের শেয়ার আসবে এবং ওর জন্য একটা নীতিমালা হওয়া দরকার। জি মুন্নি, আপনার কাছে আমি আসতে চাই, আপনার কাছে আসতে চাই যে আমার মাননীয় একজন বিনিয়োগকারী, সকল বিনিয়োগকারীর একটি প্রশ্ন, যে মাননীয় অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী যখন কোনো কথা বলেন, ইট ইজ দ্য কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, ইট ইজ দ্য কমিটমেন্ট অফ গভর্নমেন্ট, অন্য অন্য অর্গানাইজেশন যারা থাকে ওই কমিটমেন্ট ওনার আলোকে ফিল আপ করতে হবে, এবং অর্থমন্ত্রী সারা জাতির কাছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারীর কাছে উনি উপলব্ধি করেছেন, মানে অর্থমন্ত্রী উপলব্ধি করেছেন যে এক্সপোজার লিমিটের তাড়াহুড়া করে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে বাজারে শেয়ার সেলের প্রেশার হবে এবং সেটা ডিপ্রেসড মার্কেট আরও ক্ষতিগ্রস্ত হবে এবং পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য উনি বলেছেন 2018 জুলাই পর্যন্ত এটা আমরা বাড়িয়ে দেবো, সেটা দরকার হলে আমরা অর্ডিনেন্স বলে করবো, নাহলে আমরা এটা সংশোধন করে পার্লামেন্টের মাধ্যমে করবো। আমি রকিব ভাই, আমি আরেকটু যোগ করতে চাই এখানে, যে মাননীয় অর্থমন্ত্রী শুধু না, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সরাসরি বলেছে যে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে আমি একটি শক্তিশালী পুঁজিবাজার চাই। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার ইচ্ছাটা প্রকাশ করেছেন, উনি গাইডলাইন দিয়েছে এবং সে কিন্তু বলে দিয়েছে যে সে চাই, বিকজ একটা শক্তিশালী অর্থনীতির জন্য, একটা অস্থিতিশীল অর্থনীতির জন্য মুদ্রা বাজার যতখানি জরুরি স্থিতিশীল থাকা, শক্তিশালী থাকা, ঠিক ততখানি জরুরি কিন্তু আমাদের পুঁজিবাজারটা শক্তিশালী থাকা হওয়া, এই কথাটা কিন্তু মাননীয় গভর্নর সাহেব বলেছেন। আপনি জানেন যে আমাদের যে ধস নামলো 2010-এ, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের একটা ডিসিশনের কারণে, যে মানে আমি একটু বলি যে ওইটা একটা ডিসিশন দিল যে অল্প সময়ের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, যার কারণে কিন্তু ক্রাশটা করলো খুব দ্রুত। এই ধরনের অ্যাডজাস্টমেন্ট ইউরোপে 7 বছর দিয়েছে, আপনি মনে আছে, 7 বছর দিয়েছে, থেকে যদি তারা 7 বছর কিংবা 8 বছর দিয়ে দিত, 3-4-5 বছর দিল তো সফট ল্যান্ডিং, তাহলে কিন্তু ল্যান্ডিংটা স্মুথ হতো, অনেক হতো। এই যে হাহাকার বিনিয়োগকারীদের, আমাদেরও কষ্ট লাগে যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে থাকি, তাদের যে কষ্ট, তাদের যে আহাজারি, এটা কিন্তু সহ্য করা যায় না বসে থেকে, আমাদের তখন নিজেদেরকে গিলটি মনে হয় যে আমরাও কি দোষী তাদের জন্য, তাদের এই অবস্থার জন্য, আমরা তো তাদের সাথে রেগুলার থাকি। আমার মনে হয় যেহেতু মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী দুজনেই এই পুঁজিবাজারের প্রতি সাংঘাতিক মানে পজিটিভ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও অনেক বেশি পজিটিভ, তাদের উচিত যে অনেক বেশি লেট না করে, আরও বেশি না দেখে এখন থেকে কাজটা শুরু করা। আমার মনে হয় তাহলে মানে পুঁজিবাজারের স্থিতিশীলতা কিংবা ভাইব্রেন্ট একটা পুঁজিবাজার যেটাকে আমরা বলি, তাহলেই একমাত্র ফিরে আসা সম্ভব, কাজগুলো শুরু করা উচিত। আপনি কিছু বলবেন? এক্সপোজারটার ব্যাপারে যেটা বলছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন 2 বছরের জন্য সময় দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেখা যাবে, যখনই পুঁজিবাজারটা একটু ভাইব্রেন্টের দিকে যাচ্ছে, দেন অ্যান্ড দিয়ার ইনস্টিটিউশনগুলো কিন্তু সেল প্রেসার এসে যাবে, তাহলে পুঁজিবাজারটা কিন্তু দাঁড়াতে পারতেছে না। সেই ক্ষেত্রে শুধু টাইম ফ্রেমটা না দিয়ে আমার মতে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে এইটুকু দিয়ে দেওয়া উচিত, এবং বাংলাদেশ ব্যাংক থেকে এই সার্কুলারটা এরকম দিয়ে দেওয়া উচিত, যাতে করে যে তার ক্যাপিটাল ব্যাসটাকে বাড়িয়ে এক্সেস এক্সপোজার যেটা আছে সেটা যেন অটোমেটিক্যালি ওভার দ্য টাইম এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের ভিতরে ওই পারসেপশনটা থাকবে না যে পুঁজিবাজার একটু বাড়তে গেলেই আবার ইনস্টিটিউশনের বা ব্যাংকের সেল প্রেশারটা এসে যাবে। এই একটা মেসেজ কিন্তু মার্কেটে কাজ করতেছে, আপনারা দেখেন সবাই এই একটা মেসেজ কাজ করতে, যখনই মার্কেট একটু পিক করতে চায় তখনই কিন্তু সেল প্রেশারটা ইনস্টিটিউশনে চলে আসে, কারণ তাদের তো মাথার মধ্যে আসে 1 বছর বা 2 বছরের মধ্যে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে পুঁজিবাজারটা কিন্তু দাঁড়াতে পারতেছে না। এটা না করে যদি ওইভাবে যাওয়া হতো যে তার ক্যাপিটাল ব্যাসটাকে বাড়াবে, অটোমেটিক্যালি তার এক্সেস এক্সপোজারটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা এটা হলে বোধহয় বেশি ভালো হতো। আমি অন্ধা আধারে আরেকটা জিনিস আপনি দেখেন, মার্কেটে কিন্তু সবাই স্টক আপ হয়ে গেছে, ইনস্টিটিউশনগুলো স্টক আপ হয়েছে, আপনার মার্চেন্ট ব্যাংকগুলো এবং যারা যারা বড় বড় বিনিয়োগকারী ছিল তারাও কিন্তু স্টক আপ হয়ে গেছে মার্জিন লোনের ফাঁদে পড়ে। এখন সবার ইকুইটি কী হয়েছে, শুধু জিরো না,
নেগেটিভ হয়ে গেছে। ইকুইটি নেগেটিভ হলে এই ইকুইটিটাকে একটা ইকুইটি কিভাবে আসবে, সেই ক্ষেত্রে তাদের লোনগুলোকে ব্লক লোনে যদি করে নেওয়া যেত, ট্রান্সফার করে দেওয়া হতো, তাহলে একটা ইকুইটি যদি তাদেরকে বের করে দেওয়া হতো, তাহলে কিন্তু মার্কেটে তারা কিন্তু প্লে করতে পারত। দর্শক যে একজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, বলেন। আমি মোহাম্মদ সিং থেকে বলছি। জি ভাইয়া, আমি বলতেছি যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো ধরেন আপনার বুঝে না, আপনার যেগুলো বলতেছেন এগুলো আমরা কিছুই বুঝতে পারি না। কারণ হলো যেদিকেই যায় সেদিকেই দেখি যে দাম পড়ে যায়, কাজে আমরা যেসব ব্রোকার হাউস আমাদের চালায় তারাই তো আমাদের সাজেশন দিতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা উত্তর দেবো, উত্তর দিব রাজা ভাইয়া, উত্তর দিচ্ছি। জি আরেকটি প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করেন ভাইয়া। জি আসসালামু আলাইকুম, আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া, আচ্ছা ভাইজান, ওই যে একটা টেক্সটাইল ক্ষেত্রের একটা কোম্পানি একটু আগে যে ম্যাডাম বললেন 100% ডিভিডেন্ড দিয়ে এরপর আর কোনো খবর নাই, এই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করে আমরা তো ক্ষতিগ্রস্ত হলাম, এটার জন্য কি প্রতিকার আর কোম্পানির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? সেটা হচ্ছে যে আপনার ওই যে ফিনান্সিয়াল লিটারেসি, যেটা কিন্তু সেবিও আমাদেরকে বলেছিল যে ফিনান্সিয়াল লিটারেসির কোনো বিকল্প নেই, এবং ডিএসই আর বিএসইসি ওরা কিন্তু রেগুলার আপনার এডুকেশনের উপরে বিভিন্ন প্রোগ্রাম করছে। ব্রোকার হাউসগুলো আপনারা কি করছেন? ব্রোকার হাউসগুলো আমরা কিন্তু অনেকে আমরা করছি, কিন্তু ওনারা যেটা বলেছে যে আমরা বলবো যে এটা কিনেন এটা কিনেন না, ওইভাবে তো আমরা ওইটা লাইসেন্সে আমরা পারি না। তারপরেও যদি আমাদের মনে হয় যে এটা একদমই বাজে কোম্পানি, সে জেড ক্যাটাগরির একটা কোম্পানি, যেমন এইমস ওইটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে হয়তো আমরা বলি, কিন্তু আমাদের বলার এখতিয়ার নাই, আমরা বলতে পারি না। কিন্তু আভাসে ইঙ্গিতে তো আপনারা বুঝাইতে পারেন যে এই কোম্পানিগুলো, হ্যাঁ আমরা বলতে পারি যে এটা জেড ক্যাটাগরি, এটার গত কয়েক টার্মের ভালো আসে নাই, ডিভিডেন্ড দেয় নাই, কোম্পানিটা ভালো না, এখন আপনার ডিসিশন আপনার নিতে হবে যে আপনি এখানে বিনিয়োগ করবেন কি করবেন না, এইটুকুন আমরা বলতে পারি। কিন্তু ডিসিশন নেওয়ার ব্যাপারটা তো বিনিয়োগকারী চাচ্ছেন যে ব্রোকার হাউসেরগুলি ওই ধরনের বলার না থাকলেও, কিন্তু ওনাদের যদি কোনো পাবলিকেশন থাকে বা একটি কোম্পানিগুলির যদি কোনো পারফরমেন্সের কোনো রেকর্ড যদি থাকে, সেগুলি যদি ওনাদের সামনে ওয়েবসাইটে দেওয়া, অনেক সময় যদি ওনাদেরকে যদি দেখানো হয় তাহলে হয়তো ওনারা সিদ্ধান্ত নিতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি প্রশ্নকারী যে বললেন ভাই, সম্মানিত ভাই, যে আরএন এবং ফ্যামিলি ট্যাক্স, আসলে এইরকম দুই তিনটা কোম্পানি আছে মানে লিস্টেড কোম্পানি, তাদের বিরুদ্ধে রেগুলেটরের মাধ্যমে একটা ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া দরকার, এটা আমি মনে করি। কারণ এটা একটা এক্সাম্পল হলে তাহলে পরবর্তীতে কোনো এরকম বিনিয়োগকারী 100% স্টক ডিভিডেন্ড দিয়ে পরের বছর 10% পরে আর দিবেই না, যাই হোক এটা যেন না হয়। কিন্তু দেরিতে হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যে আপনি প্রথম 2 বছর যদি আপনি যদি রাইট বা বোনাস দেন এটা আপনি এনজয় করতে পারবেন, এটা লক ইন থাকবে। আরেকটা জিনিস হলো ইমিডিয়েটলি, কারণ মার্কেটে আসলে লিকুইডিটির অভাব আছে, কিংবা ইনস্টিটিউশনগুলো হাই অ্যান্ড ইনভেস্টাররা লক মানে তারা কিন্তু মুভ করতে পারছে না, কারণ ওই যে বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজারের যে সংজ্ঞাটা সেটা চেঞ্জ করার জন্য, এটা রিভিউ করার জন্য চেষ্টা হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক থেকে ইমিডিয়েটলি এই জিনিসটা রিভিউ করে একটা সার্কুলার দিয়ে দেওয়া দরকার, জানায় দেওয়া দরকার যে নন লিস্টেড কোম্পানি, মিউচুয়াল ফান্ড, তারপরে আপনার মানে আপনি ডেফিনিশন চেঞ্জের কথা বলছেন, ইমিডিয়েটলি এটা করা দরকার। জি ইমিডিয়েটলি এটা নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এটাও একটা ইস্যু। তাইলে হবে কি, বড় যারা ইনস্টিটিউশন আছেন আর তারা প্রতিষ্ঠান, তাদের সেল তো করাই লাগবে না, বরঞ্চ আরো বাইক করতে পারবে, তাদের কিছু ফান্ড রিলিজ করতে পারবে, ফ্রেশ ফান্ড ইনজেক্ট করাতে হবে। একটি প্রশ্ন একজন দর্শক করেছে, আমার দর্শক ভাই করেছিলেন, যে জানতে চেয়েছিলেন যে মাননীয় অর্থমন্ত্রী এক্সপোজার লিমিটকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য 2 বছরের সময়সীমা বাড়াবার ঘোষণা দিয়েছিলেন। আমি মনে করি তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একটি
রাউন্ড টেবিলে এসে বলেছেন যে এটাকে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়, তার কতগুলি থিওরি উনি দিয়েছিলেন বা কতগুলি দিক নির্দেশনা উনি দিয়েছিলেন। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকারের যে প্ল্যানিং, সরকারের যে সিদ্ধান্ত মাননীয় অর্থমন্ত্রী থেকে এসেছে, আমি মনে করি সেটা কীভাবে করবেন, কেমনে করবেন, সেটা দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের। এবং বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে অল্টারনেট ওয়েতে কাউকে কোনো লস না করে, অল্টারনেট ওয়েতে সময় ক্ষেপণ না করে এটার একটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে বা এটা একটা সময় বাড়িয়ে দিয়ে স্বস্তি দেওয়া যাবে যে এই তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করা দরকার হবে না, সেটা বাংলাদেশ ব্যাংক যদি করতে পারে সেটা আমরা অভিনন্দন জানাবো। কিন্তু তারপরেও আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী এটা সংশোধনী আকারে হোক, এটা অর্ডিন্যান্স বলেই হোক অথবা পার্লামেন্টে গিয়ে হোক, এটা তারা সংশোধন করবেন এবং এটার সময় তারা বাড়াবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাট ইট ইজ দ্য কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তো এখন আরও আমাদের আরও বিনিয়োগকারী আছেন যারা প্রশ্ন করার জন্য অত্যন্ত উৎসুক। আমি প্রিয় দর্শক, আপনি প্রশ্নটি করুন, নাম বলে প্রশ্নটি করুন। ইসলাম আলাইকুম। আমি মিরপুর থেকে রকিব বলছিলাম। জি ভাইয়া বলুন, আমার নামে নাম বলুন। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ভালো লাগে যে আপনার কথাগুলো। তো আমি বলতে চাচ্ছি যে যখন একটা মানে প্রাইস খুব হাই হয়, কোন পিকে যায়, তখন আপনার দেখা যায় বিএসসি বা ডিএসসি কোয়ারি দেয় বিভিন্ন ধরনের। কিন্তু একটা প্রোডাক্ট যখন আপনার যখন একটা প্রাইস যখন পড়তে পড়তে খাদের কিনারে যায়, তখন তারা কোনো ইনিশিয়েটিভ নেয় না কেন, কারণটা কি? এটা মিজান ভাই বলবেন এটার ব্যাপার। আরেকটা প্রশ্ন প্লিজ মিজান ভাই। দর্শকরা খুবই এই এই অনুষ্ঠানটা নিয়ে আমাদের বিনিয়োগকারী এবং দর্শকদের অনেক আশা, অনেক কিছু জানতে চায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। জি বিনিয়োগকারী ভাই, আপনি বলুন, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। সাকিব ভাই ভালো আছেন? জি ভাইয়া, আপনারা ভালো? তো জি আছি ভালো। আপনি তো অনেকদিন চেষ্টা করলেন মার্কেটের জন্য, কিন্তু মার্কেটকে তো কিছুই দিতে পারলেন না। আপনি থাকা অবস্থায় মার্কেট যেভাবে পড়ছে। আচ্ছা যাই হোক, এখানে যে সিএ সাহেব, সিও সার্টার অ্যাকাউন্টের সাহেব আছে, উনি যে বক্তব্য রাখলেন যে এই করলে এই হবে, এখন ব্যাপার হলো বাংলাদেশ ব্যাংকে কি ওনার মতো জ্ঞানী লোক নাই, নাকি সবই মূর্খ পড়ে আছে বাংলাদেশ ব্যাংকে? আমি না জি 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 বলবেন যে থ্যাংক ইউ। দুইটা প্রশ্ন, দুইটা কোশ্চেন। একটা হলো যে যখন শেয়ারটা বাড়ে কোয়েরি দেয় ডিএসসি থেকে, এবং যখন অনেক নিচে নেমে যায় তখন কেন কোয়েরি দেয় না? আসলে এটা ঢাকা স্টকের একটা পলিসি, তারা এটা নিয়মিতই ওয়াচ করে, এবং খুব বেশি খারাপ হলেও তারা হয়তো রিটার্ন কোয়েরি দেয় না, কিন্তু তারা টেলিফোন করে জানে। তো আমার মনে হয় বিনিয়োগকারী ভাই যেটা বলছে এটা ঠিকই, এটাও সকলের জানা উচিত যে কেন এটা ওইভাবে পড়ে গেছে। আর দুই দিন বা একদিন বাড়লেই অনেক সময়, এটা আমিও খেয়াল করছি যে অনেক শেয়ার দুই দিন কিছু বাড়লেই তারা কোয়েরি দিচ্ছে। আমার মনে হয় অনেক ভালো শেয়ার এখন যেই অবস্থা মার্কেটের, দুই দিন তিন দিন পাঁচ দিন বাড়লেও সেটা ওভার প্রাইস হয় না, এটাও একটু চিন্তা করা দরকার আর কি ঢাকা স্টক এক্সচেঞ্জের, এটা আমি বলবো আর কি। যেমনই আপনি বলুন। জি অবশ্যই আমিও একমত মিজান ভাইয়ের সাথে যে যখন একটা শেয়ার নেতিবাচক দেখাচ্ছে তখন অবশ্যই এটা সম্বন্ধে কোয়ারি করা উচিত যে কি কারণে নেতিবাচক। কেউ যদি সেল করছে বিশাল অ্যামাউন্টে, কিছুদিন আগে যেমন তিতাসের আমরা দেখলাম হয়েছে, কী কারণে মানে কী কারণে সেল প্রেশারটা আসছে, কী কারণে এটার দাম পড়ে যাচ্ছে, এই জিনিসটা যদি একইভাবে যখন উঠে তখন যেভাবে দেখে ওইভাবে যদি দেখে, আমার মনে হয় যে মার্কেটটা আরও বেশি ভালো হবে। বিনিয়োগকারী, আপনি জানেন যে আমাদের বিনিয়োগকারীরা অনেক সবাই এত বেশি কশাস না, অনেক বেশি শিক্ষিত না, এডুকেটেড না অ্যাবাউট শেয়ার বাজার। সো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে রেগুলেটরি বডি যারা আছেন ডিএসসিতে এবং বিএসসিতে, তাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত এই ব্যাপারটাতে। আরেকটা বাংলাদেশ ব্যাংক নিয়ে আরেকটা মন্তব্য করেছিলেন, নেগেটিভ মন্তব্য। তবে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক ওনারাও আমাদের শেয়ার বাজারের ব্যাপারে, যেহেতু মাননীয় গভর্নর বলেছেন যে এটা দেখছেন, আমার মনে হয় তারা এখন মানে আন্তরিকতা নিয়েই দেখবেন, কাজ করে যাবেন। আমরা যদি এইভাবে কথাটা বলি, আপনারা দুজন এখানে আছেন, দীর্ঘদিন আমরা স্টক মার্কেটে আছেন, পরিচালনা পরিষদে ছিলেন, আমি নিজের স্টক এক্সচেঞ্জে কয়েকবার প্রেসিডেন্ট ছিলাম, আমরা যদি এইভাবে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি পুঁজিবাজার চাচ্ছেন শক্তিশালী, জবাবদি, অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট, কেন চাচ্ছেন? উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি এবং পাওয়ার ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন, এবং সেটা যোগান দিতে পারে একমাত্র শক্তিশালী একটি পুঁজিবাজার, এবং সেই জন্য পুঁজিবাজার সংক্রান্ত যারা আছেন তাদেরকে উনি অত্যন্ত
মানে আন্তর্জাতিকের সাথে কাজ করতে বলেছেন এবং সেবির অনুকরণে সেবি থেকে শিক্ষা নিয়ে সেবির যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে বলেছেন। তাহলে আমরা কি বুঝি যে দেশের প্রধান যিনি তার তার ভিশন এবং মিশনিত দেশ পরিচালিত হচ্ছে তো যেখানে তিনি একটি শক্তিশালী পুঁজিবাজার চাচ্ছেন এটাকে কার্যকরী করার জন্য আমি মনে করি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এটা থেকে দূরে সরে যাওয়ার বা এটার নেগেটিভ হওয়ার তো কোনো উপায় নেই এবং এটাকে সেপারেজ করার তো কোনো উপায় নেই এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিশন এবং মিশন যদি কেউ সেপারেজ করে তাহলে বুঝতে হবে তিনি সরকারের এই সফলতা চাচ্ছেন না বা এই ধরনের পুঁজিবাজারকে উনি চাচ্ছেন না যেহেতু সরকারকে সফলতা দিবেন না আমি মনে করি আর কি। আমি আপনাদের কাছে পরে আসবো। জি আনিস ভাই, না যে কথাটা আমি না আমি এখন অন্য কাছে আপনার কাছে যে প্রশ্নটা আসতে চাই এই যে কোম্পানিগুলি প্রথম যখন আসে তখন ভালো একটা চেহারা নিয়ে আসে, ভালো একটা কিছু নিয়ে আসে, কিন্তু দুই এক বছর পর আর কোম্পানির ভালো কিছু থাকে না। এটা কি কীভাবে অ্যাড্রেস করা যায় বলেন তো, এটা কি কীভাবে সামলানো যায়? আপনি খুব ভালো কথাই বলেছেন, না এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব ভালো কথাই বলেছেন। এখন কোম্পানিটা তো তার যখন আইপিওতে আসে তখন তো একটা অ্যাট্রাকটিভ ভালো একটা তখন একটা লুক্রেটিভ একটা পিকচার সে দিয়ে দেয়, জি দিয়ে দেয়, যেটা এক বছর দিয়ে দেয়, হ্যাঁ এটা দিয়ে দেয়, এটা দিয়ে দিয়ে সে আইপিওতে আসলো। আসার পরে আইপিও ফান্ড সে রেজ করলো, করার পরে সে কিছু ইনভেস্টমেন্ট করে থাকে, তার লোন রিপেমেন্ট থাকলে সে লোন রিপেমেন্টও সে করে ফেলে, করে ফেলার পরে তার তো একটু রিল্যাক্স হয়ে যায়। জি যেহেতু আমার লোন রিপেমেন্টটা হয়ে গেলো তাই সে আমি মনে করি কোম্পানিটা একটু রিল্যাক্স হয়ে যায়। প্রথমেই আমি আইপিওতে লোন রিপেমেন্টের বিপক্ষে, না আমরা তো বরাবরই আপনার মতো সবাই বিপক্ষে, আমি বিপক্ষে, যে কোনো কোম্পানিকে তার লোন রিপেমেন্টের জন্য কোনো টাকা তুলতে দাও না, এটা বিপক্ষে, অনলি এক্সপেনশন গ্রোথ। আমি আপনার ইয়েতে বলি যে আপনারা যখন আমাকে একটা কমিটি গঠন করে এক্সপার্ট প্যানেল করে, আমি এক্সপার্ট প্যানেল করেছি, আমি ওইটাতে ছিলাম, তখন আপনারা একটাও রিকমেন্ড করেন নাই যে লোন রিপেমেন্ট, হ্যাঁ লোন রিপেমেন্টের জন্য আমি কিন্তু এটা বিপক্ষে অবস্থান নিয়েছিলাম, প্যানেলই বরাবর বলেছিল, আমি বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। কারণ লোনটা যখনই সে রিপেমেন্ট করে ফেলবে, জি লোন রিপেমেন্ট করে ফেলে তো তার মাথার থেকে বোঝাটা নেমে গেল, নেমে গেলে পরে এখন সব এটা দায়ী দায়িত্বটা চলে আসলো এখন সাধারণ বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারীদের, সাধারণ বিনিয়োগকারীদের ফান্ড নিয়ে ওনারা তখন আর এদিকে আর ওইভাবে কনসেন্ট্রেট করতেছে না, তারা অন্য বিজনেসও তারা ডাইভার্ট শিফট করে যাচ্ছে, এইরকম জিনিসটা হয়ে যাচ্ছে। অতএব লোন রিপেমেন্টের জন্য কোনো আইপিও অ্যালাউ করা আমি মনে করি উচিত হবে না, না পৃথিবীর কোনো দেশে নাই, হ্যাঁ উচিত হবে, পৃথিবীর কোনো দেশে নাই লোন রিপেমেন্টের জন্য আপনার টাকা তুলতে, এটা উচিত হবে না। এখন কোম্পানির স্বচ্ছতা, এই যে এটা একটা কারণ, দুই নম্বর কারণ হলো যে আইপিওতে যখন ফান্ডটা সে রেজ করে ফেললো, ফান্ডটা রেজ করার পর তার অবজেক্টিভ সে অ্যাচিভ করে ফেললো। এখন আজকাল আইপিওতে ফিউচার ফোরকাস্টগুলোও দেওয়া হচ্ছে না, আমাদের মাননীয় গভর্নর সাহেবের যে যখন বাজারের একটু উদ্দীপ্ত ছিল তখন রোড শো করে বিভিন্ন রাস্তে বিনিয়োগকারীকে আহ্বান করছে পুঁজিবাজারে, এখন ইমিডিয়েটলি তখন সেই জিনিসটা ধরতে না পেরে হঠাৎ সিদ্ধান্তটা নিয়ে এতগুলো বিনিয়োগকারীকে পথে বসিয়ে মৃত্যুবরণ করছে, সেই জিনিসটা ওনার কাছ থেকে একটু আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আর কি। জি আর আর আরেকজন আরেকজন প্রশ্নকর্তা আছেন, প্লিজ নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা লাইনটা কেটে গেছে, জি বলবেন। জি থ্যাংক ইউ বিনিয়োগকারী ভাই, ঠিকই বলছেন। আপনি দেখেন 2010 যখন মার্কেট অনেক পিকে যায় তার কয়েক মাস আগে কেন যখন এক্সপোজার অতিরিক্ত হয়ে যায় বাংলাদেশ ব্যাংক থেকে তখন তারা তো কোনো উদ্যোগ নেয়নি, তারা যদি তিন মাস বা ছয় মাস আগে এখন যেই কঠোর মনোভাব দেখাচ্ছেন সেটা দেখালে হয়তো অনেক বিনিয়োগকারী ভাই ক্ষতিগ্রস্ত হইতেন না। তো কাজে ওই জিনিসগুলি চিন্তা করে ওনার একটা মিস্টেক ছিল, ওনাদের মিস্টেক ছিল, সেই মিস্টেকটাকেও রেক্টিফিকেশন করার জন্য কিছুটা টাইম দিলে পারতেন, আরও বেশি লম্বা সময় দিয়ে স্মুথ ল্যান্ডিংয়ের প্রাইসটা অ্যাডজাস্টমেন্টের একটা টাইম দিলে পারতেন। তো কাজে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের কাছে মেকানিজম আছে, উনি জানেন কী করতে হবে, এখানে লিকুইডিটি বাড়াইতে হবে, কাউকে সাপোর্ট দিতে হবে, ইনস্টিটিউশনগুলিকে বড় করতে হবে, আর্থিক প্রতিষ্ঠানগুলির ইনভলভমেন্ট নিয়ে আসতে হবে। আর্থিক প্রতিষ্ঠান যদি বাজারে না থাকে, আর্থিক প্রতিষ্ঠান যদি বাজারে বিনিয়োগ করে, ওনাকে এটা করতে হবে, তাহলে একটা স্টেবল বাংলাদেশ ব্যাংকে একটা বড় দায়িত্ব নিতে হবে, বড় দায়িত্ব নিয়ে, কারণ সরকার এটা চাচ্ছে এবং সরকার মনে করে, সরকারও বলেছে যে
শক্তিশালী অর্থনীতির জন্য শক্তিশালী পুঁজিবাজার দরকার। বাংলাদেশ ব্যাংক কি বলতে পারবে যে দুনিয়াতে ওয়ার্ল্ডে একটা দেশ উন্নত দেশ আছে যেখানে পুঁজিবাজার দুর্বল বা পুঁজিবাজার নাই? কাজী ওনাকে আরো ওনার কাছে মেকানিজম আছে, উনি জানেন কি করতে হবে, এবং আমার মনে হয় গভর্নর সাহেবের সদিচ্ছাও আছে, উনি সেটাকে কার্যকর করতে হবে। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে, এইভাবে যদি আমরা জিনিসটা বিবেচনা করি, পৃথিবীর সব দেশেই পুঁজিবাজার যখনই এফেক্টেড হয়েছে তখন সেই দেশের রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক কিন্তু এগিয়ে আসছে, অলওয়েজ এগিয়ে আসছে। আমি আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না আমাদের সেন্ট্রাল ব্যাংক এত সময় নিয়ে নিচ্ছে কেন এই পুঁজিবাজারটাকে রিভাইভ করার ব্যাপারে। একটা জিনিস খেয়াল করবেন আপনি, পুঁজিবাজারের ইফেক্টটা কোথায় কোথায় গিয়ে পড়ছে, শুধু পুঁজিবাজারে না, আপনি পুরো রিয়েল এস্টেট সেক্টরটা আজকে সিরিয়াসলি এফেক্টেড এই পুঁজিবাজারের জন্য। রিয়েল এস্টেটের সেক্টরের সাথে আপনার 100 আইটেমস জড়িত, ম্যানুফ্যাকচারিং হ্যাঁ জড়িত, ওগুলো এফেক্টেড। আপনি ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যে স্টাক আপ হয়ে গেছে এই এই পুঁজিবাজারে, তারা তো পুঁজিবাজারে তারা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগটা ইনফ্যাক্ট শুধু মাল্টিন্যাশনাল কয়েকটা কোম্পানি ছাড়া বাকি কোম্পানিগুলোর শেয়ার প্রাইসটা অনলি 5% থেকে 10%-এর মধ্যে নেমে গেছে। তাহলে তাদের লস, আনিস ভাই আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, পুঁজিবাজার যদি খারাপ থাকে তাহলে তার এফেক্টটা সেই দেশের অর্থনীতির যে অন্যান্য জায়গাগুলি আছে যেগুলি অর্থনীতিকে খুব স্ট্রং করে রাখে সেগুলি বড় ধরনের এফেক্টেড হয়ে এফেক্টেড হয়ে সবাই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ডিপ্রেসড অর্থনীতি হয়ে যায়। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার বাড়ি রাজশাহী, আমি বাচ্চু, আমার নাম বুঝছেন? জি জি বাচ্চু ভাই বলুন ভাইয়া। হ্যাঁ, তো আপনার তো মার্কেট ভালো করার জন্য অনেক উদ্যোগ নিয়েছেন, অনেক নীতিও আছেন, আরো নেবেন আর কি, বাট মার্কেট ভালো করতে পারেন নাই বা হয় নাই হট এভার। আপনারা এই যে মার্জিন ঋণ দিয়ে আমরা ঋণ নিয়েছি সবাই, সে ঋণটাকে মাফ করেন, আংশিক করেন, পুরোপুরি করেন, এই জিনিসটা বা করেন, বা ঋণটা আপনার ই করার কাউন্ট করা বন্ধ করে দেন। জি আমরা বুঝতে পারছি। জি এটা কি করা যায় বলবেন? জি থ্যাংক ইউ। এটা উনি ঠিকই বলছেন, কারণ একজন মানুষ যদি 1 লাখ টাকা নিয়ে আসছে এখানে, 2 লাখ টাকা লোন পেয়েছে, এখন ওনার 3 লাখ টাকা শেয়ার কিনেছে, টোটাল শেয়ারটার ভ্যালু নেমে গেছে 50,000 টাকা বা 30,000 টাকা। তো উনি ওনার যে 1 লাখ টাকা তো নাই, ব্যাংকের টাকা তো চলেই গেছে, তো উনি কিভাবে ইন্টারেস্ট দিবে? এইগুলির ব্যাপারগুলি এগুলি আসলে খুব দ্রুত এগুলিকে ওয়াইড করে দেওয়া দরকার, অথবা একটা মানে ওই ব্লকে নিয়ে তাদেরকে ওই শেয়ারটা যেন সেল বাই করতে পারে। আরেকজন বিনিয়োগকারী একটি প্রশ্ন করেন। যে বিনিয়োগকারী ভাই আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা আমি রাকিব স্যার, সবার কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছি যে সাজিবাজার গত 2 বছর আপনার ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে, তারপরেও ওটাকে কেন আপনার মার্জিন দেওয়া হচ্ছে না, ওই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি একটু জানতে চাচ্ছি। জি প্রিয় দর্শক আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রাকিব ভাই। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সেলিম বলছি। জি ভাই বরফির থেকে। আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। জি, যখন আইপিও আসে ওই কোম্পানিগুলো তো অলওয়েজ আইপিএ সার্টিফাইড নিয়েই তারপরে যায়, যে অবস্থা ভালো। জি, ওনারা যে ওখানে ম্যানিপুলেট করেন এই ব্যাপারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বক্তব্য জানতে চাই আমি। জি আপনি বলবেন যে ওই যে ওইখানে কোনো ম্যানিপুলেশন করেন কিনা আপনারা, মানে একটু বাড়াইয়াটা দিয়ে এটাকে রিকমেন্ড করেন কিনা আপনারা? শুনুন, আইপিও রিলেটেড, আইপিওর ক্ষেত্রে রিলেটেড, আমরা শুধু যে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করেছেন সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমরা নিরীক্ষা করে আমরা আমাদের এখন প্রশ্ন হলো, যদি সাবসিকুয়েন্টলি ওই কোম্পানি তার ম্যানেজমেন্টে তার ম্যানেজমেন্ট ট্র্যাক রেকর্ডটা ঠিক না থাকে, তার ডিভিডেন্ড পলিসি ঠিক না থাকে, তার পারফরমেন্স যদি ঠিক না থাকে, এগুলোর প্রেক্ষিতে তো অটোমেটিক্যালি এটা খারাপ হতে পারে। বলতে পারেন এটা গ্যারান্টি কে দিবে? এটা গ্যারান্টি কে দিবে? মানে প্রথম, কারণ আপনার তো, আমি তো প্রথমেই একবার বলেছি যে সাবসিকুয়েন্ট কিন্তু প্রজেকশনগুলো ইদানিংকালে আর আইপিও ইস্যুর আগে দেওয়া হচ্ছে না। ইদানিংকালে আমি পেপারে দেখলাম যে ওনারা এটা ফিল করতেছেন যে 3 ইয়ার্স বা 5 ইয়ার্সের প্রজেকশনটা দরকার। আগে ছিল, আগে ছিল, আগে ছিল, মাঝখানে বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় এটা থাকলে পরে অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট একটা জিনিস তাদের থাকে যে নেক্সট থ্রি ইয়ার্স বা ফাইভ ইয়ার্সে আমি কী প্রজেকশন দিয়েছি। অ্যাটলিস্ট প্রজেকশনের কাছাকাছি আমি না থাকি তাহলে রেগুলেটরি বডিগুলো আমাকে প্রশ্ন করতে পারে। আমার মনে হয় এটা আবার ফিরে আসা উচিত। একটি কোম্পানি তার আর্থিক প্রতিবেদন যখন আইপিওতে ছাড়বে তখন তার উচিত যে আগামী 3-5 বছরে একটা প্রজেকশন দেওয়া উচিত যে কী প্রোডাক্ট করছে, সে প্রোডাক্টের ভবিষ্যৎ কী, দেশে কী ডিমান্ড আছে, বিদেশে কী ডিমান্ড আছে, কী পরিমাণ এক্সপেনশন হতে পারে এবং এটা কম্পিটিশন কী কী আছে, এটা রিস্ক কী নন রিস্ক কী, সব কিছু আসলে স্বচ্ছভাবে তুলে ধরা উচিত। তাহলে একজন বিনিয়োগকারী সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করতে পারবে, সিদ্ধান্ত নিতে তার সুবিধা হবে এবং এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তখন তার মনিটর করতেও সুবিধা হবে যে প্রজেকশন তুমি এটা দিয়েছিলে, তোমার প্রজেকশনের ধারে কাছেও তুমি নাই কেন। আর ডিভিডেন্ড পলিসি যদি কনসিস্টেন্সি না থাকে, ডিভিডেন্ড পলিসিতে ম্যানেজমেন্টে যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে শেয়ারের প্রাইসকে ধরে রাখা মুশকিল হবে, মুশকিল খুব। জি, আমাদের কয়েকটা প্রশ্ন আছে। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। সরি, হ্যালো, জি জি বলুন ভাইয়া। জি ভাই, আমি কুমিল্লা থেকে মিঠু বলছি। আমি জি ভাইয়া বিষয়ে প্রশ্ন জানতে চেয়েছিলাম। এক হচ্ছে সাধারণ বিনিয়োগকারী আমরা যারা মার্কেটে আছি, তারা তো আসলে এত বিস্তারিত অনেক কিছুই জানে না, বোঝে না। যেমন ব্যাংকের এক্সপোজার বলেন, লিমিট বলেন, এগুলি আসলে সাধারণ বিনিয়োগকারী জানার কথা কতটুকু আমি, আমার মনে হয় না তত ভালো জানে। যাই হোক, এগুলি যারা রেগুলেটরই আছে তারা খুব ভালো জানে কিভাবে করতে হবে, তাদের খুব ভালো জানার কথা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি, আপনার যারা অতিথি আছেন সবাই বিজ্ঞ অতিথি, আমার অনুরোধ যারা নাকি এখন কার্যকারী কমিটিতে আছে, ডিএসসির সদস্য যারা আছে তাদেরকেও যদি আনতেন, হয়তো আমরা অনেক সমস্যাগুলি যারা নাকি এখন বর্তমান কমিটিতে আছে তাদেরকে মানে সরাসরি তাদের সাথে আমরা হয়তো কথা বলতে পারতাম। আপনারা, আমরা চেষ্টা করবো ডিএসসি ডিএসসির ম্যানেজমেন্টের এমডিকে নিয়ে আসবো, অসুবিধা নেই, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। কিন্তু ডিএসসির বোর্ড থেকে কেউ আসবে কি না সেটা আমার সন্দেহ আছে আর কি। তারপরেও ডিএসসির ম্যানেজমেন্ট আসলে আপনারা উত্তর পেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে মাননীয় সদস্য, মাননীয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে তাহের বলছি। জি তাহের ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আজকে আলোচনাটা যৌক্তিক বিভিন্ন দিকে আলোচনা করা হয়, সমাজ অতিথিরা যারা আসেন অনেক সময় দেখা যায় যে শুধু বিনিয়োগকারী উদ্যোক্তা পায়, তাহলে যান এসএসসি ডিসি অথবা সরকার এদের দোষটা পায় না, তো এরকম যৌক্তিক আলোচনা করা দরকার। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো রেগুলার হাউস যাই, 2-5 জন বিনিয়োগকারী থাকে, সবার মুখ কালো, কারো অ্যাকাউন্টে প্লাস নাই, সব মাইনাস। তো এই যে লেনদেন হচ্ছে, লেনদেন দিয়ে তো বুকার হাউস চলে না, বিনিয়োগকারীরা কিভাবে চলবে। জি আরেকটি ফোন আছে। যে প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। আসসালামু আলাইকুম। জি জি বলুন ভাইয়া, আমি চিরাং থেকে অনুপম বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, এই যে একটা শস্যের ভিতরে বুট বলছে শেয়ার বাজারে, এই জিনিসটা আগে আপনাদের একটু বাইর করতে হবে, তাহলে বিনিয়োগকারীরা হয়তো একটু শক্তি পাবে আর কি। কোনটা বললেন আবার বলুন। তারা বলছিলেন যে এটা প্রাইস কারেকশন হতে হবে। আমরা দেখেছি এটা 300 টাকার উপরে ছিল, কিন্তু এখন 128 টাকা। এখন কি যথেষ্ট প্রাইস কারেকশন হয় নাই? আমিও কিন্তু একমত যে এটার মার্জিনটা এখন দিয়ে দিলেই পারে, মার্জিন লোনটা এখন অ্যাপ্লাই করে দেওয়া উচিত বলে আমি মনে করছি। এটা আমিও বিনিয়োগকারীর সাথে একমত। আরেকটা যেটা বললেন যে লিকুইডিটি বাড়ানোর জন্য সবারই মাইনাস, এটা শুধু বিনিয়োগকারীরই ভাইরা উনারা না, আমরা সবাই যাদের বিনিয়োগ আছে, হ্যাঁ ছোট করে বলছি, সবাই কিন্তু একই। এবং আজকের আলোচনাটা কিন্তু ওইটার কারণেই যে মানে এক্সপোজারটা কি করে বাড়ানো যায়, মার্চেন্ট ব্যাংকগুলো লিকুইডিটি কিভাবে নিয়ে আসা যায়। তার সাথে আমি একটা কথা অ্যাড করি রকিব ভাই, সেটা হলো সেভি, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা ওনারা যেটা বলেছিলেন যে মার্কেটে শুধুমাত্র এদের না, আপনার যাদের প্রত্যন্ত অঞ্চলেও যাদের টাকা পয়সা আছে, মানে আলমারিতে যাদের টাকা আছে, ওইটাও শেয়ার বাজারে আনতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে শেয়ার বাজারের সাথে একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প উন্নয়ন সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। আমার মনে হয় যে আমরা যদি কিংবা রেগুলেটরি বডি সবার সম্মিলিত চেষ্টায় যদি শেয়ার বাজারে একটা ভাইব্রেন্সি আনা যায়, একটা স্থিতিশীল ভাইব্রেন্ট শেয়ার বাজার আনা যায়, তাহলে কিন্তু এই টাকাগুলোকেও আমরা শেয়ার বাজারে ইনক্লুড করতে পারবো। অল্প করে বলতে হবে আমাদের সমাজ, আসলে সত্যি মার্কেট এখন অত্যন্ত ডিপ্রেসড,
এবং মার্কেট যখন একটু এত উদ্যোগের পরেও কিছুটা ওঠার চেষ্টা করছে, তখন নানা তরফ থেকে কখনো শেয়ার সেল, কখনো নানান প্রবলেমের কারণে বাজার কিন্তু উঠতে পারতেছে না। আসলে লিকুইডিটির শর্টেজ আছে, মার্কেট লিকুইডিটি মানে আনতে হবে। এটা আবারও প্রমাণিত হলো যে আর্থিক প্রতিষ্ঠানের ইনভলভমেন্ট ছাড়া মার্কেট স্টেবিলাইজ করা খুব মুশকিল। বড় ইনভেস্টর এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগায় আসতে হবে, আগায় আসতে হবে এবং তাদেরকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারকেই উদ্যোগ নিতে হবে। হ্যাঁ অবশ্যই, জি আপনি বলবেন, আমরা সময় নেই আমাদের। জি যেটা আপনার সাইডটা বলুন, আমি স্বচ্ছতা জবাবদিহিতা, স্বচ্ছতা জবাবদিহিতা, স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপারে তো আমরাও এখন চেষ্টা করতেছি। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হওয়ার পরে আপনারা অনেক সচেতন, আমরা অনেক সচেতন হয়ে আছি এবং সবাই কিন্তু এখন আরও একটু ডিপলি গভীরভাবে এটা দেখতেছেন। দেখে কিন্তু আমরা আমাদের প্রতিবেদনটাতে আমাদের অপিনিয়নটা পেশ করতেছি। মানে আপনি বলছেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস হওয়ার পরে সকল অনেক সচেতন হয়েছে, অনেক সচেতন হয়েছে এবং আরেকটা কথা হলো যেটা আমরা বুঝতে পেরেছি, তিন বছর এবং পাঁচ বছরের একটা ফোরকাস্ট থাকা উচিত, প্রত্যেকটা কোম্পানির থাকা উচিত, তার আলোকে যেটা সে আইপিওতে আসবে বা যেভাবে আসুক তার থাকা উচিত, যেটা আপনি মনে করেন, আমরাও মনে করি সেটা। তো আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে যারা আছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি শক্তিশালী অর্থনীতির জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন এবং শক্তিশালী পুঁজিবাজার অবশ্যই আমাদেরকে গড়তে হবে। আমাদেরকে হতাশ হলে চলবে না। বাংলাদেশ ব্যাংকের উপর, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপর আস্থা রাখতে চাই যে ভুল ওনারা 2010 করেছিলেন, হার্ড ল্যান্ডিং করতে গিয়ে যে ক্ষতি হয়েছিল, আমি মনে করি আজকে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ একটি গভর্নর অতি সহজে একটি ভালো এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা মনে করি যে সরকার এবং সবাই মিলে আমরা যে যেখানে আছি আমাদের সম্মিলিত প্রচেষ্টা একটি শক্তিশালী এবং জবাবদিহিমূলক পুঁজিবাজার গঠনে সহযোগিতা করবে। আমি মনে করি আমরা সবাই এগিয়ে যাব এবং পুঁজিবাজার ভালো হবে ইনশাল্লাহ। আমাদেরকে ধৈর্য এবং আমাদেরকে দেখে এবং বুঝে আমাদেরকে ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে, সেটা লং টার্মের জন্য। এই কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আগামী দিনে আমাদের সাথে থাকার জন্য আরও অভিনন্দন জানিয়ে, আরও আপনারা আমাদের সাথে থাকবেন, এই এই কথা বলে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।